ব্রহ্মপুত্র জলপৃষ্ঠ হ্রাস পাওয়ার পছতে কমলাবাড়ী আর নিমাতী মাজর যাত্রীবাহী ফেরি সমূহ চলাচলত সমস্যার সৃষ্টি হয়েছে। কারণ জলপৃষ্ঠ হ্রাস পাওয়ার পছতে নদীত সৃষ্টি হওয়া নতুন বালিচরের জাহাজ যিসমূহ ফেরি যাত্রীবাহী ফেরি চলাচল করে সেইসমূহ আসলে পারাপার হওয়ার ক্ষেত্রে দৈনিক সমস্যার সম্মুখীন হয়েছে। প্রতিখন নাওয়ে আসলে বালিচর লাগি ধরার দরে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দৈনিক এনেদরে যাত্রীসমূহ সমস্যার সম্মুখীন হবলগীয়া হয়েছে। আর বিশেষকৈ কব লাগিব যে কমলাবাড়ী আর নিমাতী মাজর যে নদীপথ আছিল সেই নদীপথর সন্ধান করে আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগে এক নদীপথর সন্ধান লাভ করেছিল, যদিও বর্তমান সময়ত সেই পথটো বালিচর পেলোয়াত বর্তমান অধিক সমস্যার সৃষ্টি হয়েছে। ইয়ার লগতে যিসমূহ আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগের অধীনের যিসমূহ জাহাজ সেইসমূহ বন্ধ করে দিয়া হয়েছে। আর বর্তমান সময়ত গুটিয়া নাওয়ে যাত্রীসকল পারাপার হয়ে থাকবলগীয়া এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগের বিভিন্ন বিষয়া কর্মচারী মূলত উপস্থিত আছে। আসলে দৈনিক বর্তমান সময় দেখবলে পাওয়া যায় যে ফেরিসমূহ বালিচর আবদ্ধ হয়ে পড়ে আর যি নদীপথর সুচল যাতায়াত হব লাগে, কিন্তু বর্তমানে সেইখিনি সুচল নদীপথ বর্তমানে আপনাদের লাভ করা নাই। আজি সুদীর্ঘ বহুত বছর পিছত এইবার সদৃশ হওয়া নাই, যেহেতু আমি এই পারঘাটতে বহুত দিন থাকি পেলায় নিজের কর্তব্য পালন করে আছো। কিন্তু বর্তমান অবস্থা কমলাবাড়ীর নিমাতিলে যাওয়া যে গতিপথ জলপথটো সম্পূর্ণরূপে বাম হয়েছে। তো এইবার আপনি যদি এটা নদীলে চায় সম্পূর্ণ নদী বাম হয়ে গেল, গোটেই বাম হল, যার বাবে আমি কমলাবাড়ী ঘাটেরপা নিমাতিলে, নিমাতিরপর কমলাবাড়ী পাড়া ঘাটলে যাতায়াতী পথটুত আমি নাও চলা জাহাজ চলা যথেষ্ট সমস্যার সম্মুখীন হবলগীয়া হয়েছে। জাহাজসমূহ বন্ধ করে থাকা হয়েছে ইতিমধ্যে। আমার যা বারিষা বানপানীর পিছরপর প্রায় এমাহ এমাহতকে কিছুদিন বেছিও হব, কিন্তু আমার তেতিয়া জাহাজ চলা নাছিল। প্রাইভেট বেসরকারি গুটিয়া নাওখিনিয়ে আমি রাইজক সেবা আগবাই আছিল। আর তারপিছত আমি 10 দিনমান আমার বিভাগীয় জাহাজ চলাই পেলায় আমি রাইজক সেবা করেছিল। কিন্তু যা আজি 3 দিন 4 দিনেরপর ইমান মানে দ্রুতগতি পানি হ্রাস পাইছে আর বামটো ওলাই পড়ার পরিপ্রেক্ষিতত বর্তমান অবস্থাত আমার বিভাগীয় জাহাজখিনি সম্পূর্ণরূপে বন্ধ করে থাকা হয়েছে। আর আমার যাত্রীসকলক গুটিয়া নাওরে আমি পারাপার করে সীমিত সংখ্যক যাত্রী আর সীমিত সংখ্যক গাড়ি, যত 4খনের ঠাইত 2খনহে দিয়া হয়েছে, ঠিক তেনে পর্যায়ে আমি রাইজক পারাপার করে থাকবলগীয়া অবস্থা হয়েছে। আর বর্তমান সময় মই যদি দেখো যে পোনে পোনে যে খুঁটি আছে সেই খুঁটিয়েদি জাহাজখিনি চলাচল করবর যে সুচল ব্যবস্থা আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগে করবেন, বা যদি এই খুঁটি খন্দা হলহেঁতেন নিশ্চিতভাবে সুচল যাতায়াত ব্যবস্থা করবর সুবিধা আছিল। হয়, আমি আশাও করেছিল যদি নদীত পানিটো যেটা শুকাই যায় তেতিয়া খুঁটিবোৰ ঠেগ হয়ে পড়ে, আর ঠেগ হলে আপনার নদীত আপনি একটা কারেন্ট পড়ে আর কারেন্ট পড়লে দ হব। কিন্তু এবার সেটা সম্পূর্ণ তার বিপরীত আমি দেখবলে পাইছো। কিন্তু সম্মুখত খান খোৱা হলে আমার নাও জাহাজ চলার যথেষ্ট সুগম হল, সুচল হল নিশ্চিতভাবে। আসলে এই যে সম্মুখের খুঁটি এই যদি খান খালে হয় বা খন্দার ব্যবস্থা করলে হয় আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগে নিশ্চিতভাবে অতি সুচল যাতায়াত যাত্রীসকলে লাভ করবেন। কিন্তু ইয়ার সমান্তরালভাবে দেখা গেছে যে বর্তমান সময়ত যি কমলাবাড়ী আর নিমাতির মাজত চলাচল করা প্রত্যেকক্ষণ যাত্রীবাহী ফেরিয়ে কিছু সময়ের বাবে বালিচর আবদ্ধ হয়ে পড়া পরিলক্ষিত হয়। মাজুলি জেলা ছাত্র সন্থার বিষয়ভাবে আছে, আসলে বর্তমান বিয়াগুম আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগে যে সুচল যাতায়াতের বাবে যি ব্যবস্থা গ্রহণ করব লাগে সেইখিনি বর্তমানে করা নাই। আর অতি পুরনি এই পারঘাটটো কমলাবাড়ী আর নিমাতি সংযোগী পারঘাটটো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। সব নদীয়ে গতিপথ সলার লগে আপনার বিভিন্ন ঠাইত আমি বালিদম হওয়া দেখা পাওয়া গেছে। আর এই ক্ষেত্রে আপনার বিভাগীয় কর্তৃপক্ষ জেলা প্রশাসনে যরণে গুরুত্ব আরোপ করব লাগিছিল আমি সেই ধরনের গুরুত্ব আরোপ করা দেখা পাওয়া নাইকিয়া। আজিও পুয়ার ভাগত আপনাদের বাতর সম্প্রচার করেছিল, পুয়ার ভাগতো এখন ফেরি আবদ্ধ হয়েছে, শ শ যাত্রী আপনার দৈনিক আপনার যাটলে অহা যাওয়া করবলিয়া হয়, শৈক্ষিক ক্ষেত্রত আপনার ব্যাপার বাণিজ্যর ক্ষেত্রে যিনি আপনার অহা যাওয়া করবলিয়া হয় সেইখিন বাধার সম্মুখীন হবলিয়া হয়েছে। সাধারণ কথাত কবলে গেলে মাজুলীবাসী রাইজ আপনার এক যন্ত্রণাত ভুগিবলিয়া হয়েছে, যি নাকি আপনার বর্তমান সময়
আপোনাৰ বিজ্ঞান প্ৰযুক্তিবিদ্যাৰ যি আপোনাৰ উপায় অৱলম্বন কৰিব পাৰি, যি আপোনাৰ আপোনাৰ সেই বৈজ্ঞানিক প্ৰযুক্তিবিদ্যাৰ দ্বাৰা আপোনাৰ যি চেনেল আছে, আমি যদি চাওঁ এই সন্মুখভাগতে যদি আপুনি দেখুৱাই এই সন্মুখভাগতে এটা চেনেল আছে, এই চেনেলটো যদি খন্দাৰ ব্যৱস্থা কৰিব পাৰিলে হয়, এতিয়া আপোনাৰ নাওখনে যি সময় লাগে আপোনাৰ 2.5 ঘণ্টাৰ পৰা 3 ঘণ্টাৰ সময় লাগে এজন যাত্ৰী মাজুলীৰ পৰা যোৰহাট পাৰ হওঁতেনে, সেই এই চেনেলটো যদি তেওঁলোকে উন্নত প্ৰযুক্তিবিদ্যাৰ সহায় লৈ যদি খন্দাৰ ব্যৱস্থা কৰিলে হয় তেতিয়া আপোনাৰ মোটামুটি 1.5 ঘণ্টাৰ সময়ত আমাৰ যোনটো যাতায়াত ব্যৱস্থা সেই যাতায়াত ব্যৱস্থাটো কৰিব পৰা গ'লহেঁতেন। এই ক্ষেত্ৰত গুৰুত্ব আৰোপ কৰিব লাগিব মাজুলী জিলা প্ৰশাসনে, যিহেতু বিষয়টো মাজুলীৰ, দুৰ্ভোগ ভুগি আছে 2 লক্ষাধিক মাজুলীৰ জনসাধাৰণে, সেইকাৰণে মাজুলী জিলা প্ৰশাসনে নিজাববীয়াকৈ উদ্যোগ গ্ৰহণ কৰি এই গোটেই বিষয়টো আপোনাৰ গুৰুত্ব সহকাৰে লৈ আপোনাৰ এই যোনটো চেনেল সেই চেনেলটো আপোনাৰ খনাৰ ব্যৱস্থা কৰিব লাগে। নিশ্চিতভাৱে আচলতে আভ্যন্তৰীণ জল পৰিবহণ বিভাগৰ লগতে মাজুলী জিলা প্ৰশাসনে যদি গুৰুত্ব আৰোপ কৰিলেহেঁতেন যাত্ৰীসকলৰ সুবিধাৰ বাবে এই যি নদীপথৰ যি চেনেল আছিলে, সুচল যাতায়াত কৰিব পৰা যি ব্যৱস্থা আছিলে, সেয়া যদি গুৰুত্ব আৰোপ কৰিলেহেঁতেন নিশ্চিতভাৱে এই সুফল পালেহেঁতেন। কিন্তু বৰ্তমান সময়ত কমলাবাৰী আৰু নিমাতী পাৰঘাটৰ মাজৰ এই ফেৰী চলাচল বন্ধ হৈ যোৱাৰ উপক্ৰম ঘটিছে, কাৰণ মানৰ পাছতে আচলতে ন ন স্থানত নদীপথৰ ন ন স্থানত বালিচৰ পৰা পৰিলক্ষিত হৈছে আৰু দৈনিক সেই বালিচৰত যিসমূহ যাত্ৰীবাহী ফেৰী সেইসমূহ আবদ্ধ হৈ যোৱাৰ পৰিপ্ৰেক্ষিতত যাত্ৰীসকলে সমস্যাৰ সন্মুখীন হৈছে আৰু এই সমস্যাৰ আচলতে কেতিয়া উৰ পৰিব তাৰ বাবে বৰ্তমান যাত্ৰীসকলে সেই বিষয়ত বৰ্তমান যাত্ৰীসকলে প্ৰশ্ন উত্থাপন কৰিছে আৰু এই ক্ষেত্ৰত আভ্যন্তৰীণ জল পৰিবহণ বিভাগে নিশ্চিতভাৱে নতুন যি প্ৰযুক্তিবিদ্যাৰে এই নদীপথ খনন কৰি এই যাত্ৰীবাহী ফেৰীসমূহ সুচল যাতায়াতৰ ব্যৱস্থা কৰিবলৈ সকলোৱে দাবী জনাইছে। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।